করোনা মহামারীর কারণে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর সোমবার খুলে দেয়া হয় ইতালির স্কুলগুলো। দেশটিতে ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি মেনে এদিন স্কুলে যায় ৮০ লাখেরও বেশি শিক্ষার্থী। সকাল থেকেই অভিভাবকদের দেখা যায় তাদের সন্তানদের নিয়ে স্কুলের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে। তবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ডেস্ক না পৌঁছানোয় এদিন খোলা সম্ভব হয়নি অনেক স্কুল, এমনকি অনেক স্কুলে এখনো পৌঁছায়নি মাস্ক। যদিও দীর্ঘ ৬ মাস পর স্কুল খোলায় আনন্দিত প্রবাসী বাংলাদেশী সহ স্থানীয় ছাত্রছাত্রীরা। স্কুল খুলে গেছে, আমরা স্কুলে যাচ্ছি, সবাই দোয়া করেন, আর যারা স্কুলে যাচ্ছে ওরা যাতে স্বাস্থ্যবিধি নিয়ম করে চলতে পারে। তবে রাজধানী রোমে এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় শঙ্কায় রয়েছেন অভিভাবকরা। বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, আসলে টেনশন করছি অনেক। আমরা এখন অনিশ্চিত আছি আমাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, না জানি করোনার কোনো সংক্রমণ তাদের মধ্যে অতিক্রম করে কিনা। বাচ্চারা এতদিন বাসায় ছিল, টেনশন ফ্রি ছিলাম, এখন বাচ্চারা স্কুলে যাবে কি জানি কি হয়। এদিকে বাসা থেকে তাপমাত্রা মেপে প্রতিটি ছাত্রছাত্রীর স্কুলে যাওয়ার নির্দেশনা থাকলেও সোমবার অনেককেই তা না মেনে স্কুলে চলে আসতে দেখা যায়। এমনকি দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও ছিল অনুপস্থিত। সময় সংবাদ, ইতালি।